রান ফর ভেসেল এই লক্ষ্যে আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ভোরে অনুষ্ঠিত হয়ে গেল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা আর নরম প্রকৃতির মাঝে শুরু হয় এই হাফ ম্যারাথন দৌড়। 75 বছরের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণী বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। 6 জন বিদেশি প্রতিযোগীও অংশ নেন এতে। গ্রামের মেঠোপথ ধরে সবুজে ঘেরা অপূর্ব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেন প্রতিযোগীরা। হেলথ মেনটেন্সের জন্য রানের কোনো বিকল্প নাই, রান করেন সুস্থ থাকেন, কোনো ওষুধ লাগবে না। যে কোনো ম্যারাথন আসলে আমরা সবাই মুখিয়ে থাকি, ওটাতে পার্টিসিপেট করব। সুস্থ থাকার জন্য মিনিমাম প্রতিদিন কম হলেও 5 কিলোমিটার হাঁটি অথবা রান করি, যাতে আমাদের কাছে আমাদের ডাক্তারের কাছে না যেতে হয়। একুশ দশমিক 1 কিলোমিটার ম্যারাথন দৌড়ে 3 ঘন্টায় 3 জন পুরুষ এবং 3 জন নারী বিজয়ী হন। আর 10 কিলোমিটার দৌড়ে 1 ঘন্টা 30 মিনিট সময়ে নারী পুরুষ সহ 6 জন বিজয়ী হন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আমরা টাকা পয়সা অর্জন করি, লাক্সারি করি, গাড়ি করি, বাড়ি করি, তারপরে অনেক কিছু করি, কিন্তু স্বাস্থ্য যদি ভালো না থাকে লাইফ এনজয় করা যায় না। লাইফকে এনজয় করার জন্যে, জীবনকে উপভোগ করার জন্যে রানের কোনো বিকল্প নাই, মানে ব্যায়ামের বিকল্প নাই। তবে হার কিংবা জিত নয়, শরীর ও মন ভালো রাখার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণই লক্ষ্য, জানালেন আয়োজকরা। আমরা বলে থাকি যে বিশ্বের প্রতি 4 জনের মধ্যে 1 জন মানুষ কিন্তু মারা যায় হচ্ছে রক্ত জমাট বাঁধার কারণে। তো আজকের দিনটাকে আমরা এই জন্য গুরুত্বপূর্ণ মনে করছি যে আমরা যদি রান করি, আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, এবং আমার যে পায়ে যে ঘা হওয়া বা গ্যাংরিন হওয়া সেই জাতীয় জিনিসগুলো থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। নরসিংদীর রায়পুরায় আয়োজিত এই ম্যারাথন দৌড়ে সারা দেশ থেকে 2টি ক্যাটাগরিতে 400 প্রতিযোগী অংশগ্রহণ করেন। 21.1 কিলোমিটারে 210 জন আর 10 কিলোমিটারে অংশ নেন 190 জন প্রতিযোগী। আয়োজনের স্পন্সর পার্টনার ছিল সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান। সময় সংবাদ, নরসিংদী।